হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এক অতুলনীয় স্বাদের রেসিপি, লোটে মাছের ঝুড়ি, যা খেলে আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। আই সিওরলি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি আধা কিলো লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবার মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ, এটাও ফ্রাই করে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এইবার দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি, সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবেই গলে যায়। দেখুন ভালোভাবেই গলে গেছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো 1/2 চামচ করে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নিলাম। এখন অ্যাড করব কেটে রাখা বেগুন আর আলু, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দেবো, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 5-6 মিনিট পর ফিরে এলাম, সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করব না, যেহেতু লোটে মাছের ঝুড়ি বানাবো। এইবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছ, মাছগুলোকে দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে রান্নাটা করলে খেতে কিন্তু অসাধারণ, এভাবে আপনারা একবার ট্রাই করবেন, ভালো লাগবে। মাছগুলো আমি কোনো রকম গোটা রাখবো না, এভাবে ভেঙে চুড়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ভালোভাবেই সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবশেষে অ্যাড করব ধনে পাতা। ধনে পাতাটা দিলে টেস্টটা আরও ভালো পাওয়া যায়, তবে না দিলে কোনো অসুবিধা নেই। মিশিয়ে নেব, পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুড়ি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, মিস করবেন না, তা না হলে আপনারা এর স্বাদটা বুঝতেই পারবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাবা।